কিছু নেও, ভিক্ষে দেও। মাছটা ধোয়া হয়ে গেছে, ওল দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করব। দেখুন ওলটা কেটে নিচ্ছি। পোলটা কাটা হয়ে গেছে, দেখুন পোলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে থালাতে তুলে রাখছি। তেল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন জিরে দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন তরকারিটা দিয়ে দিচ্ছি, তরকারিতে মাছ দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাকে 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 মাকে
তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলে তরকারিটা ভালো হবে। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন নুনটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, তাহলে তরকারিটা ভালো রং হবে, লাল রং। সব দেওয়া হয়ে গেছে, এখন তরকারিতে জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধটা ভালো হবে। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখন জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এখন সবার শেষে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি আপনাদের ওল দিয়ে কাতলা মাছ রান্না দেখালাম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।